আসসালামু আলাইকুম এটি হচ্ছে একটি চার্জিং মডিউল মোবাইল চার্জিং অথবা পাওয়ার ব্যাংক এর ক্ষেত্রে আমরা এই ধরনের গুলো দেখে থাকি এই মডুলগুলো সম্ভবত আপনার অ্যাডাপ্টারের ভিতরে থাকে বাট আজকে আমি আপনাদেরকে এগুলোর এক সিম্পল ভার্সন যেটা আছে সেটা দেখাচ্ছি এটা আসলে কোনো অ্যাডাপ্টারের ভিতরের মডিউল না এটা সম্পূর্ণ আলাদা একটি মডিউল আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে এর কারণ হচ্ছে অন্যান্য যে অ্যাডাপ্টারগুলো আছে যেগুলোর মধ্যে আপনার দুই থেকে তিনটি পোর্ট থাকে তো যখন আমরা ফাস্ট চার্জিংয়ের পোর্টটা ইউজ করি এবং সাথে সাথে যে নর্মাল যে চার্জিংয়ের পোর্টগুলো আছে সেগুলো ইউজ করি তখন কিন্তু ফাস্ট চার্জিং যেটা সেটা কিন্তু অফ হয়ে যায় কিন্তু এখানে দুটি ট্রান্সফর্মার ইউজ করার একমাত্র কারণ হলো তো যখন আমরা এই পোর্টগুলো ইউজ করবো কোনোভাবেই যাতে ফাস্ট চার্জিংয়ের যে পোর্টটা আছে সেটা যেন বন্ধ না হয় তো যারা পাওয়ার স্টেশন বানাতে যাচ্ছেন বা একসাথে অনেকগুলো মোবাইল চার্জ দিতে যাচ্ছেন তারা কিন্তু এই মডেলটি নিতে পারেন এটা আপনারা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে দাম কম ডট কম ডি ডাবল এ হবে ডি ডাবল এ এম কে ও এম ডট কম কম ডট কমে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ইউনিক মডেল আপনারা পেয়ে যাবেন তো দয়া করে আমার ওয়েবসাইটে একটু ভিজিট করে আসবেন তো এই মডেলের যে বিষয় উত্তর হতো সেটা অলরেডি আমি আপনাকে বলে দিলাম যে যখন ফার্স্ট চার্জিংটা চার্জ হবে এই মডিউল এই পোর্টগুলো যখন আপনারা ইউজ করবেন ফার্স্ট চার্জিং কখনোই বন্ধ হবে না তো এটা আমি আপনাদেরকে এখন টেস্ট করে দেখাবো যে এটা আদৌ কাজ করে কি না তো এসি কানেকশনের জন্য আমি এই করটা ইউজ করতেছি আপনারা যেভাবে ইচ্ছা হিসাবে কানেকশন দিয়ে নিতে পারেন আমি জাস্ট টেস্টিং টেস্টিংসের ক্ষেত্রে এটা ইউজ করতেছি ফার্স্ট ইঞ্জিনের জন্য একটা ইনপুট লাগে নিব আর পিডি আউটপুটের জন্য যদিও এটা পিডিতে ফার্স্ট ইঞ্জিন সাপোর্ট করে না তাও দশ ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করে তো সেটা দেখানোর জন্য আমি পিডিতে লাগিয়ে নিচ্ছি একটা তো এসি কানেকশন দেওয়ার সাথে সাথে দুই ধরনের দুই পাশে দুটা এলইডি আছে সেটা জ্বলে উঠবে আপনাদের দেখতেই পাচ্ছেন হয়তো বা দুই পাশে দুটা এলইডি আছে এই যে দেখেন দুই পাশে দুটা এলইডি কিন্তু জ্বলে উঠে জ্বলে উঠেছে তো এখন আমি একটি মোবাইল চার্জ দিয়ে দেখাবো দেখুন কুইক গিয়েছে সাথে করে আমি আরেকটি আমার পাওয়ার ব্যাংক চার্জে দেখাবো এবং ফার্স্ট চার্জিং যে লেখাটি আছে সেটা কিন্তু কখনোই বন্ধ হবে না যেখানে ফার্স্ট চার্জিং যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট চার্জিং লেখাটি এটা কিন্তু অফ হবে না দেখুন এখন কিন্তু পার্বেন্ট অফ চার্জ হচ্ছে আর হচ্ছে দেখুন এটাও কিন্তু ফাস্ট চার্জিং হচ্ছে ফার্স্ট চার্জিং আমি আবার কানেকশন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কুইক চার্জ কিন্তু উঠে আছে তো আপনারা যখন বাকি পোর্টগুলো ইউজ করবেন তখন কিন্তু এই ফার্স্ট চার্জিং যে লেখাটি সেটা কিন্তু বন্ধ হবে না মোবাইল ফার্স্ট চার্জ হতেই থাকবে এর এর একমাত্র কারণ হলো যে এখানে দুই ধরনের ট্রান্সফর্ম ইউজ করেছে এবং দুই ধরনের আপনার আউটপুট ব্যবস্থা করা হয়েছে তো এটাই হচ্ছে এই সার্কিটের মেইন বিশেষত্ব তো যাদের এই সার্কিটের প্রয়োজন তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে যাওয়া লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্ট এই সার্কিটের ওয়েবসাইটে চলে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করে দিতে হবে আর আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিয়ে থাকি এই ক্ষেত্রে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে পে করে দেবেন তো আজকে এই পর্যন্তই আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ পরবর্তীতে আমি এই মডেল দিয়ে কীভাবে পাওয়ার স্টেশন বানাতে হয় সেটি আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ ভালো থাকবেন আলাইকুম